স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর ঘটনায় এমপি ফারুক চৌধুরীর মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগ নেতা হয়েও নৌকায় ভোট দেন না রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী রাজশাহীর বাগমারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর ঘটনায় এমপি ফারুক চৌধুরীর মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ শনিবার সকালে নগরীর লক্ষ্মীপুরের নিজ কার্যালয়ে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন আসাদুজ্জামান আসাদ লিখিত বক্তব্যে তিনি বলেন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চোদ্দ জুলাই এমপি ওমর ফারুক চৌধুরী ওই অধ্যক্ষকে সাথে নিয়ে নগরীর নিউ মার্কেট এলাকায় নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন সেদিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এমপি অর্থ আত্মসাত ধরে আসাদুজ্জামান আসাদ বলেন প্রকৌশলী সরকারি কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সৌতর জামাত বিএনপির ক্যাডারদের চাকরি প্রদান মাদক ব্যবসায়ীকে বিদ্যালয়ের সভাপতি পদে বসিয়েছেন এমপি ফারুক এর সবকিছুর প্রমাণ আছে বলে দাবি করেন আসাদ দুর্নীতিবাজ দল থেকে বহিষ্কারের নেতাদের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি এদিকে সেলিম রেজাকে মারধরের পর রাজশাহীর এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ভুক্তভোগী অধ্যক্ষের একটি ফোন আলাপ ফাঁস হয়েছে ফোনালাপে অধ্যক্ষ নিজেই আওয়ামী লীগের ওই নেতাকে মারধরের ঘটনার বর্ণনা দিয়েছেন দুজনে ফারুক চৌধুরীও বলেছেন যে আমি ধাক্কা দিয়ে সরিয়েছি আর রাজু প্রিন্সিপাল বলেছেন আমি ধাক্কা দিয়ে ফেলিয়েছি কোনো কথাই সত্য না ও সেদিন সাংবাদিক সম্মেলনে যে চশমাটি পড়েছিল এটি নতুন চশমা ও বলেছে এমপির বক্সিং আমার চশমা ভেঙেছে তো চশমাটাও চেক করতে পারে নতুন না পুরানো দেখে আমি এখানে দেখেছি বুকের এইখানে মার আছে এইখানে আছে আছে শরীরের বিভিন্ন জায়গায় এবং এইখানে যে আঘাতটা আছে আমার কাছে বাম দিকে মাদান কোমরের নিচে সেই আঘাতটা বক্সিন বা লাথিন না এটা কোনো বস্তু দিয়ে আঘাত করা তিন তিনবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলেও নিজের নৌকায় ভোট দেননি রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমন অভিযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ শনিবার সকালে নগরীর লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবাক করা এমন তথ্য উপস্থাপন করেছেন তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি ফারুক চৌধুরীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে তিনি বলেন এমপি রাজশাহীর ভোটার আর তিনি নির্বাচন করেন তানুর গোদাকারী আসনে সেখানে তার ভোট দেওয়ার সুযোগ নেই এছাড়াও তিনি বলেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী এ এইচ এম খারুজামাল লিটলকেও ভোট দেননি ওমর ফারুক চৌধুরী ভোটের দিন সকাল সাড়ে নয়টার ফ্লাইটে রাজশাহী ছেড়েছিলেন এমপি ফারুক আমি বলেছিলাম যে ফারুক চৌধুরী নৌকায় ভোট দেয়নি সে বিষয়ে ফারুক চৌধুরী নিজবাড়ী রাজশাহী শহরের তিনশো পঁয়তাল্লিশ নম্বর সাগরপাড়া বাড়ির ঠিকানায় ভোটার ফারুক চৌধুরীর তিনবারের এমপি একবারও সে নৌকায় ভোট দেয়নি সে চেতনায় আওয়ামী বিরোধী পাকিস্তানি ভাবধারার মানুষ রাজশাহীর বাগমারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ সেই সাথে অনুষ্ঠানস্থলের মঞ্চ গুড়িয়ে দিয়ে সবাইকে সভাস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানের আয়োজক বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন সহ দলটির নেতৃবৃন্দ অধ্যাপক কামাল হোসেন বলেন আমি অনুমতির জন্য পাঁচ জুলাই বাগমারা থানায় লিখিত আবেদন করেছি তৎকালীন ওসি মুস্তাক আহমেদ আমাকে মৌখিকভাবে অনুমতিও প্রদান করেছেন সেই মোতাবেক অধ্যাপক কামাল হোসেন অনুষ্ঠানের সকল আয়োজন শেষ করেন হঠাৎ বুধবার সন্ধ্যায় বাগমারা থানার নবাগত ওসি রবিউল ইসলাম অনুমতির দোহাই দিয়ে অনুষ্ঠানটি বন্ধ রাখার জন্য আয়োজক অধ্যাপক কামাল হোসেনকে লিখিতভাবে জানিয়ে দেন আয়োজক কামাল হোসেন বৃহস্পতিবারের অনুষ্ঠানটি বন্ধ করে দেন হঠাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাগমারা থানার পুলিশ সহ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি রবিউল ইসলাম তিনি পুলিশ দিয়ে বিএনপির মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয় নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত হয়েছে শনিবার বেলা বারোটার দিকে শহরের কান্দিভিটাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি দলের নেতৃবৃন্দ ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ধর্ম যার যার রাষ্ট্রসভার এই স্লোগান নিয়ে সরকারি দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন সহ চার দফা দাবিতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে তিনটায় সারা দেশের ন্যায় নাটোর প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয় সংগঠনের জেলা কমিটির সহসভাপতি নগেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সরকার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় সদর উপজেলা সভাপতি কৃষ্ণপদ কর্মকার সহ সকল উপজেলা সভাপতিবৃন্দ এ সময় বক্তারা সরকারি দলের প্রতিশ্রুত ওই চার দফা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান সমাবেশ শেষে ঢাকা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে যোগদানের জন্য সবাইকে আহ্বান জানানো হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ